ইন্ডিয়া মোর্চা গঠনত মুখ্য ভূমিকা পালন করা নীতিশ কুমারে পুনের পাভলুটি মারিলে কিয়? বিজেপির লগলগাতক মৃত্যুয়ে শ্রেয় বলে বীরদর্পে কোয়া নীতিশে পুনের কিয় করলে বিজেপির যোগদান? প্রকৃততে ইয়ার আঁরর রহস্য কি? ক্ষমতা নে ভয়? নীতিশ কুমারের এই হাস্যকর রাজনীতি সন্দর্ভত অসমবাণী কাকতত জিতেন্দ্র কুমার চৌধুরীর নীতিশ কুমার চক্রবিহুত সুমা পাশুপাত অস্ত্রবিধ কি আছিল শীর্ষক এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনত কোয়া হয়েছে যে নীতিশ কুমারে কিয় বিজেপির মিত্রতা করে পুনের নবম্বরের মুখ্যমন্ত্রী হল, এই রহস্য দেশের অধিকাংশ সংবাদ মাধ্যমে ফাদিল করা নাই। নীতিশ কুমারে 2023 সনের 23 জুনত বিরোধী ঐক্য গঠনের আহ্বান জানারে বিজেপি সতর্ক হয়ে পড়েছিল, কারণ 2019 লোকসভা নির্বাচনের ভোটের শতকরা হারের তথ্য মতে বিরোধী ঐক্য গঠন হলে 2024 লোকসভা নির্বাচনত বিজেপির নাম সহজে পার নহব। সেই বিজেপিয়ে বিরোধী ঐক্য গঠনের আহ্বানের পিছতেই নীতিশ কুমারের বিরুদ্ধে বিজেপির পাশুপাত অস্ত্র ইডির প্রয়োগ করেছিল। উল্লেখ্য যে বিরোধী ঐক্য গঠনের পূর্বেই বিহারত ইডিয়ে অভিযান আরম্ভ করেছিল। 2023 সনের 19 জুনত জেডিইউ দলের ঘনিষ্ঠ ব্যবসায়ী গম্বু সিং আর 22 জুনত কারো সিংয়ের বিরুদ্ধে ইডির অভিযান আরম্ভ। ইডিয়ে তদানীন্তন বিত্তমন্ত্রীর ঘনিষ্ঠ কারো সিংয়ের 25টা প্রতিষ্ঠানত একেলগে অভিযান চলায়। এইদরে 2023 শেষর ফালে জেডিইউ দলের ঘনিষ্ঠরপরা ইডির অভিযান দলের নেতা কর্মীল আগবাড়ি যায়। ইডির অভিযান আগবাড়ি যাওয়াত নীতিশ কুমার আর জেডিইউ দলের অন্য নেতাসমূহ আতঙ্কিত হয়ে পড়ে আর আতঙ্কিত নেতাসকলে নীতিশ কুমারক হেঁচা দিয়ে আরম্ভ করবো ধরলে। এই চক্রবিহুত সোমায় পড়া নীতিশ কুমারে দরাচলতে নভেম্বরেরপরা ইন্ডিয়া মোর্চার সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য দিয়ে আরম্ভ করেছিল। কুমারের সুর লাহে লাহে সলনি হওয়াত অভিযানের গতিও কমিব ধরলে। অবশেষত বিজেপির লগলগাতক মৃত্যুয়ে শ্রেয় বলে দম্ভমরা পাভলুটি দিয়াত পাকৈত নীতিশ কুমারে আত্মসমর্পণ করলে। এয়াই আছিল প্রকৃততে পর্দার আঁরর আসল কাহিনী।